সুপ্রদর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার রানীর বন্দরহাটে। আমরা সামনে একজন ভাইকে দেখছি। আজ 21 এপ্রিল 2022 রোজ বৃহস্পতিবার, কী দরে উনি আজকে এই গরুগুলো কিনছেন সে তথ্যগুলো দিব, আমি কোথা থেকে এসেছেন সেটাও থাকবে আজকের এই প্রতিবেদন। এই যে ভাইকে আমরা একটু কথা বলব, নিজে নিজেই উনি গরু কিনছেন, নিজে নিজেই গরু কিনছেন এবং ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? চট্টগ্রাম নিজেই গরু কিনছেন, কেমন বাজার মনে হচ্ছে? কেমন মন চলছে আপনারা তো এখানে? ভাই 22-23 করতেছে ভাই। মানে সেটা হচ্ছে গাবি গরুর ক্ষেত্রে? হ্যাঁ জি জি। আর সার গরু কেমন? সার গরু 25-26-27 মানে যেটা কুরবানির টার্গেট জি আমাদের হিসাব আর কি। আপনাদের হিসাবে পড়ছে তো এখন পর্যন্ত কটা হইছে? 14-15টা হইছে ভাই। 14-15টা হইছে, আরো তো কিনবেন? আচ্ছা আচ্ছা, চলুন আমরা দেখি কিভাবে কিনেন আপনি। দর্শক দেখছেন উনি নিজেই গরুগুলো কিনছেন এবং চট্টগ্রাম থেকে এসেছেন, দরদাম করছেন। দেখছেন উনি নিজেই গরুগুলো কিনছেন, আরো গরু দেখছেন উনি, এবং উনি একজন আমি দাম নেই, 73,000 চাইছে। আমি 70 ভাঙতে বলছি, 73 দাম চাইছে, 73 চাইছে আর 70 ভাঙতে বলছেন। কতটুকু ওজন হবে? 105 কেজি ওজন। কত? 63? ভাই আপনার মুখ থেকে টিপি ডঙ্গা শুনলাম, মানে এগুলোকে শিখে ফেলছেন? সব জানেন, সব জানেন, নিজেই নিজেই কিনতে চায়। দর্শক শুনছেন, আমরা প্রায় 11টা মাল নিয়ে দিছি। হ্যাঁ নিয়ে দিচ্ছেন? নীলবামাইতে 7টা মাল নিয়ে। আচ্ছা আচ্ছা, নীলবামারি হাটে? হ্যাঁ নীলবামাই, আজকে 11টা মাল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দর্শক শুনছেন এবং দেখছেন, উনি দেখছেন কিভাবে গরুগুলো কিনছে। আপনারা শুনছেন এবং দেখছেন, আমরা রয়েছি দিনাজপুর জেলার রানীর বন্দরহাটে এবং একজন মাংস ব্যবসায়ীকে দেখছি, উনি মাংসের গরু কিনছেন এবং কিভাবে কিনছেন দেখছেন, সবকিছু জেনে শুনে উনি এই গরুগুলো কিনছেন এবং এখন পর্যন্ত 11টি গরু কিনেছেন। আমার
কত বলছিলেন এটা, কত বললেন? কত? 54 54,000 টাকা বলছে। আমরা শুনছি এবং দেখছি চট্টগ্রামের ব্যবসায়ী উনি নিজেই যে গরুগুলো কিনছেন আমরা সেই গরু গুলো তথ্য আপনাদের দিচ্ছি। এখানেও আরেকটি গরু উনি দেখছেন। তুমি বেচবা কত আনে সেটা ডোঙ্গা কি 52 দর্শক শুনছেন যে 52,000 আর 42 দর্শক শুনছেন 42 আর উনি 45 আর 42 দর্শক শুনছে 45 আর 42 চলছে গরুটির। আমরা দেখছি দিনাজপুর জেলার রানীর বন্দরহাটে আজকে যে চট্টগ্রামের ব্যবসায়ী মাংসের গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। এখানেও আরেকটি গরু নিয়ে টানাটানি চলছে দেখছেন। এবং পার্টি থাকলে হবে, আপনি এখানে নগদ যেটা দেখবেন সেটা তো দরকার নেই, পার্টিটা দেখে কথা বলি না তো দর্শক শুনছেন কত নিলেন? আমরা বর্তমানে 150 বলছি, 54 বলছি। দর্শক শুনছেন এবং দেখছেন, আমরা একটু দেখি উনি যে গরুগুলো কিনেছেন আমরা সেই গরুগুলো তথ্য আরেকটু নেব। আমরা রয়েছি দিনাজপুর জেলা দর্শক, এই যে গরুগুলো দেখছেন এই গরুগুলো কিনছে নাকি? জি, এইসব গরু সব সবকে গাভী? হ্যাঁ, সব পার্টি, সব গাভী গরুগুলো কিনেছেন। এখানে সর্বোচ্চ কত এবং সর্বনিম্ন কত টাকার গরু আছে ভাই? সর্বনিম্ন কত টাকার উপরে আছে? হ্যাঁ, আমাদের বর্তমানে এখন আছে 65 বন্ধু গরু এখানে। 65 আর সর্বনিচে? নিচে এখন আমাদের মনে করো 52 বন্ধু এখনো আছে। 52 থেকে 65? হ্যাঁ, দর্শক শুনছেন যে 52 থেকে 65 মধ্যে এই গরুগুলো কিনছেন। আর কেমন মনে হচ্ছে আপনার কাছে যে এই গরুগুলো আজকে যে কিনলেন আপনারা চট্টগ্রামের ব্যবসায়ের জন্য, কেমন মনে হচ্ছে যে এই গরুটি কয়েক থেকে আজকে পড়তে হবে? গরু নিয়ে কয়েক হাট থেকে আজকে পড়তে হবে? পড়তে হবে। এর কারণটা কি? আজকে পড়তে হবে কারণটা হলো আপনাদের সামনে অমদান। হ্যাঁ, অনেকদিন ধরে কাপড় চোপড়ে টাকা পয়সার দরকার পড়ে, দেখি গরুটা 10 টাকা কমে তারা বেচতেছে। আচ্ছা আচ্ছা, আর আর পরবের হাটও মনে হয় আর একটা আছে? হ্যাঁ, পরবের হাট না, এখন শনিবার পর্যন্ত, এখন তো মনে এখনো দুইটা হাট আছে, সেই কারণে এখন একটু আমদানিও বেশি এবং গরু। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা কুত্তি কালকে কিনে দিয়েছি নীলমামারিতে 60টা। হ্যাঁ, আর আজকে বাকিটা কিনবো, আর বাকি কটা কালকে নীলমামারিতে কিনবো, এই আমবাড়িতে কিনবো। আমবাড়ি থেকে কিনবো? তা আপনি তো কেনা বেচার মধ্যে আছেন নাকি? আছি আমি। তাহলে আপনার নাম্বার আছে কোনো? আছে, বলেন। 01705881007। নাম কি আপনার? নাম মতিয়ার ভাই। মতিয়ার ভাই, আচ্ছা মতিয়ার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনারা যারা এই ধরনের ঝগড়া করে আমরা 52,000 নিলাম, 52,000 হয়ে গেল।
আচ্ছা আজকে পর্যন্ত আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।